সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কর্পোরেট আইকন। আমি নাজিয়া আন্দারি প্রেমা। আজকে যিনি আমার সাথে আছেন তিনি ইকবাল বাহার জাহিদ, ডিরেক্টর অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড। আমরা জানব তার এই ভেঞ্চারের কথা এবং জানব ডিজিটাল বাংলাদেশ গড়ার কিছু ইনসাইটফুল তথ্য। তো অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। তো প্রথমেই আপনার কাছে আমি জানতে চাই যে আপনার এই দীর্ঘ কর্পোরেট লাইফ, আপনি ১৬-১৭ বছর নিজে কর্পোরেট হিসেবে কাজ করেছেন এবং তারপরে যুক্ত হয়েছেন নিজেরই ভেঞ্চার যেটা অপটিম্যাক্স কমিউনিকেশন, অফকোর্স উইথ আদার পিপল ইনভলভ ইন ইট টু। সো এই দুটো জায়গায় কাজ করলেন, এখন আপনি একজন এন্টারপ্রেনিয়র, আগে ছিলেন কর্পোরেট। তো এই দুটার ডিফারেন্সটা আপনি কি খেয়াল করেছেন অ্যাজ আ পার্সন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের ইয়াং পিপল যারা আছে তারা অনেক বেশি ইনোভেটিভ। আমি যখন কর্পোরেটে ছিলাম আমি হয়তো একটা সেক্টরে কাজ করতাম, সে ফাইন্যান্স, মার্কেটিং। আমার কাছে সেটা মনে হয় যে আমরা শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের উপরে বা একটা সাবজেক্টের উপরে, একটা এরিয়ার উপরে আমরা কাজ করতাম, কিন্তু এন্টারপ্রেনারশিপে বা একটা বিজনেসে যে সুবিধা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে ভাবতে হয়, প্রত্যেকটা জায়গায় আমার কন্ট্রিবিউট করার সুযোগ থাকে। মেবি আমার স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স অর মার্কেটিং, বাট আমি সব জায়গায় আমি কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছি। সো আমার কাছে যেটা মনে হয় যে বিজনেসে কেউ যদি সাহস করে আসে, একবার আছে অনেক রকম অবস্টাকল আছে, সমস্যা আছে, সুবিধাও আছে, পটেনশিয়ালিটি আছে, কিন্তু আমার মনে হয় সাহস করে যদি আসে এবং তার ভিতরে যে এনার্জি, যে ইনোভেশন, যে তারুণ্যের যে উদ্দীপনা আছে সেটাকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় নিজেকে অনেক বেশি এক্সপ্লোর করা যায়, অনেক বেশি এক্সপোজ করা যায় বিজনেসে। কারণ আমরা একটা জবে বা একটা কর্পোরেট সেক্টরে যে সীমিত পরিসরে আমরা কাজ করি সেটাকে অনেক ব্রডার ওয়েতে এনে এখানে আমরা কাজ করার সুযোগ পাই। অ্যাবসলিউটলি। সো বলা হয় যে বাংলাদেশ এখন ট্রুলি এন্টারপ্রেনিয়রদের একটা ফিল্ড তৈরি হয়েছে এখানে কাজ করার, এবং যেটা বাংলাদেশের ইকোনমিতে বিশাল ভূমিকা রাখছে এবং ওদের ভবিষ্যতে রাখবেও। তো আপনি একটু আগে বলছিলেন যে অবস্ট্রাকল আছে, অবভিয়াসলি একটা শিফট হচ্ছে, অবস্ট্রাকল থাকবেই। তো মেজর অবস্ট্রাকলগুলো আপনি কি ফিল করলেন ওয়াইল ইউ কামিং, মানে শিফটিং ইয়োর ফিল্ড? সো এই অবস্ট্রাকলগুলিকে একটু হাইলাইট করা যায়? প্রথমত আমাদের ইয়াংরা হয়তো অনেক কিছু চিন্তা করে যে আমি একটা কিছু করব, কিন্তু ও আসলে ঠিক জানে না যে আমি কোথা থেকে শুরু করব, কার কাছে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সাহস, যারা এসেছেন, আমরা যারা করেছি, আমরা কিন্তু নিজের উদ্যোগে, নিজস্ব উদ্দীপনায়, সবচেয়ে বড় কথা সাহস। আমাদের দেশের কেউ, আমি সবার কথা বলবো না, কেউ হয়তো চিন্তা করে যে একটা জব করলাম, মাস শেষে একটা ফিক্সড স্যালারি পেলাম, বাসায় গিয়ে ঘুমালাম, ঠিক আছে চলছে, তো ৯টা-৫টা অফিস করলাম। বাট আমার মনে হয় দিস ইজ নট লাইফ। আমার মনে হয় আমরা যতক্ষণ জেগে থাকি প্রতিটা সময়কে কাজে লাগানো উচিত। তার অবস্ট্রাকল যেটা আসলে আমার কাছে মনে হয়, প্রথমত নিজের অবস্ট্রাকলটা আগে দূর করা উচিত। আমি হয়তো বলতে পারি যে আমার গভর্নমেন্ট ফ্যাসিলিটিস দরকার, এটা দরকার, ওটা দরকার, অনেক সমস্যার কথা বলতে পারি, কিন্তু আমাকে নামতে হবে, নেমে প্রতিটা সমস্যা একটা একটা করে উতরাতে হবে। কারণ আমি যদি চিন্তা করি যে সব রেডি করা আছে, আমি যাবো, এভাবে হবে না। সো আমার কাছে যেটা মনে হয় যে প্রথমত সাহসটা দরকার, রিস্ক নিতে হবে যে আমি ওই সার্টেন লাইফ, মাস শেষে ৩০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা স্যালারি পাবো, ওই চিন্তা করলে আসলে বিজনেসে নামা সম্ভব। আপনি ভাবছেন যে অবস্ট্রাকল গুলিও একটা পজিটিভ এনার্জি দিয়ে দেখতে হবে এবং ওভারকাম করেই একজন এন্টারপ্রেনিয়র হয়ে ওঠেন, কর্পোরেট আইকন or whatever he or she is. So আসছি এখন আপনার কোর বিজনেস অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড এর, যেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আছে, 10 বছর অলরেডি হয়ে গেছে তাদের অপারেশন, এবং আপনি শেয়ার করছিলেন মেইনলি কর্পোরেট আপনারা ডেলিভার করেন। তো দেখা যায় যে এই বিজনেসটা বাংলাদেশে বুমিং, উই আর থ্রাইভিং ফর ডিজিটাল বাংলাদেশ। তো এই সার্ভিসটাতে আমরা এখনও স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি না ইন্টারনেট কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এইটার মেজর প্রবলেমটা যদি হাইলাইট করতে পারেন। প্রবলেম আছে এখানে। প্রথম প্রবলেম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমাদের এখানে আপনি জানেন যে এনটিটিএন এর দুইটা কোম্পানি আছে, আই থিঙ্ক এটা ইটস ভেরি লিমিটেড, এটা বাড়ানো উচিত, অন্তত আরও ৩-৪টা কোম্পানি আসা উচিত। কারণ একটা প্রবলেম যখন হয় তখন দেখা যায় যে তারা ঠিকমতো 14-15 ঘন্টা লেগে যায় একটা ডাউন আপ করতে সো এটা इट्स এ বিগ প্রবলেম আমি মনে করি কারণ কাস্টমাররা এখন কিন্তু 10 মিনিটও ওয়েট করতে চায় না একটা প্রবলেম হলে সো আমাকে সার্ভিসটা এনশিওর করতে হয় তো যখন আমি আরেকজনের উপর ডিপেন্ড করছি তখন কিন্তু সে কখন আমাকে সার্ভিস ডেলিভারি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি আমার কাস্টমারকে স্যাটিসফাই করতে হচ্ছে সো इट्स ভেরি ডিফিকাল্ট যখন আমার হাতে ছিল তখন আমি কিন্তু যে কোনো উপায়ে আমি সার্ভিসটা ডেলিভারি করতাম উইদিন দা ভেরি লিমিটেড টাইম বাট এখন আমার আন্ডারগ্রাউন্ড কানেক্টিভিটির কারণে এনটিটিএন এর কারণে আমরা তাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে আর আমার কাছে এখনো যেটা মনে হয় আমরা ব্যান্ডউইথ কস্ট বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি কিন্তু এইখানে ইনফ্রাস্ট্রাকচার যে কস্ট এটা একটা বড় ইস্যু কারণ হচ্ছে যে এনটিটিএন এর কস্টিং কিন্তু অনেক বেশি এবং এটা নিয়ে কিন্তু ভাবা উচিত এটা যখন কমবে কাস্টমার অনেক বেটার সার্ভিস পাবে ইনফ্রাস্ট্রাকচার বলতে আপনি কি মিন করছেন এখন আপনাকে আমি যে ইন্টারনেটটা আপনার অফিসে পৌঁছাবো সেটা তো একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে যাচ্ছে এখন ঢাকায় যেটা হচ্ছে মেইন রোড গুলোতে এন্টারটেইন কোম্পানি গুলো ওভারহেড কেবল কিন্তু নাই আপনি দেখবেন इट्स ভেরি গুড ইনিশিয়েটিভ আমি মনে করি কারণ এটা অনেক অসুন্দর দেখাচ্ছিল সো আমাদের কিন্তু কস্ট বেড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু লোকজনও কমে নাই আমাদের কোনো কিছুই হয় না আমাদের বলা হয়েছিল যে তাদের মধ্য দিয়ে গেলে আমাদের অনেক রিলিফ হয়ে যাবে সার্ভিস দেয়া আসলে আমরা দেখছি আমাদের কোনো কিছু রিলিফ হয় নাই আমাদের লোকজন সেই ঠিক আগের মতোই আছে বরং বেড়েছে তাদেরকে মান্থলি রেন্ট দিতে হচ্ছে তো এই যে পাইপলাইনটা আমার পপ থেকে আমার নেটওয়ার্ক থেকে আপনার অফিস পর্যন্ত যেতে যে পাইপলাইনটা এটা কিন্তু ভেরি কস্টলি ইভেন আপনি শুনলে অবাক হবেন যে ঢাকায় আমরা যেই প্রাইসে একটা কাস্টমারকে সার্ভিস দিতে পারি তার অন্তত 3 গুণ 4 গুণ দামে আমাকে ঢাকার বাইরে দিতে হয় তাহলে আমরা ঢাকার বাইরের লোকজনকে আমরা ডিপ্রাইভ করছি কিন্তু সো গভর্নমেন্ট কাজ করছে এখানে কিন্তু স্টিল আমার কাছে এটা মনে হয় সাফিসিয়েন্ট না তো আমাদের দেশের এখন কর্পোরেটের যে সিচুয়েশন সার্ভিস খুব ভালো কাস্টমার কেয়ার খুব ভালো হচ্ছে হবে আরও এবং আমরা আরও ইনভলভ করতে পারবো গভর্নমেন্টকে এবং আমরা আবারও ফিরে আসছি এই আলোচনাটায় একটা বিরতির পর নিচ্ছি ছোট্ট একটি বিরতি সবাই সঙ্গে থাকুন কর্পোরেট আইকনের বিরতির পর আবারও কর্পোরেট আইকনে কথা বলছি ইকবাল বাহার জাহিদের সঙ্গে তো যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার থিংস যেগুলো আমাদের অবস্ট্রাকল এবার ফিরে আসি আপনার এই যে সার্ভিস প্রোভাইডিং ইন্টারনেট আইএসপির বিজনেসগুলো অনেক বছর ধরে বাংলাদেশে চলছে এবং ধীরে ধীরে এর মাত্রা এবং প্রবৃদ্ধি হচ্ছে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ যে কোনো একটা শুরু হলে আপনি প্রথমেই বলছিলেন যে এটা এত লোক শুরু করে দেয় যেটার নানা রকম অসুবিধার দিক তৈরি হয় তো প্রথম থেকেই আমরা যদি এটা রোধ করতে না পারি কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন ডেফিনেটলি থেকে যাবে তো সেক্ষেত্রে যারা এই বিজনেসটা করতে চায় বা সামনে করছে আপনার সাজেশন কি থাকবে যে এই ধরনের অপ্রীতিকর অবস্থা বা কাস্টমার এবং ক্লায়েন্টের যাতে না হয় কি করা যেতে পারে না আমার মনে হয় যেটা আমি আরও আগে বলেছি সেটা হচ্ছে যে প্রথম মোটোটা হওয়া উচিত যে সার্ভিস যে আমি কমিটমেন্ট আমি কাস্টমারকে যেটুকু সার্ভিস কমিটমেন্ট দিব সেটা এনশিওর করব এই জিনিসগুলো ঠিক না করে এই বিজনেসে এসে আমার মনে কিছু হবে না কারণ অনেকের হয়তো একটা স্বপ্ন থাকে যে আমি আইটিতে কিছু একটা করব বা আমার ছেলেটা কিছু করছে না তাকে আইটিতে আমি কিছু টাকা পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করে দেই আসলে বিষয়টা কিন্তু এরকম না আমি এটাতে কতদিন থাকবো কতদিন সাস্টেইন করব প্রফিটেবল হবে কিনা কারণ প্রফিটেবল না হলে তো এটা চলবে না আর এটার সঙ্গে একটা কর্মসংস্থানেরও একটা ব্যাপার আছে আপনি যে লোকগুলোকে এমপ্লয় করলেন তাদের কোয়াইট আ সিরিয়াস ভেঞ্চার ডেফিনেটলি বিকজ আপনি যে লোকগুলোকে নিলেন তারা আপনার প্রতিষ্ঠানের উপরে তাদের ফ্যামিলি চলছে সো আপনি তো তাদেরকে 7 দিন পরে 2 মাস পরে বা 1 বছর পরে বলতে পারবেন না যে ইউ গো আমি পারছি না সো সেই জন্য প্ল্যানিংটা খুব স্ট্রং হওয়া দরকার যে কোনো বিজনেস যে কোনো সময় যে কেউ করতে পারে এটার কোনো আমি মনে করি না এটা স্যাচুরেশন আছে কিন্তু বিজনেস প্ল্যানিংটা খুব জরুরি যে আমি এটা কিভাবে শুরু করব এবং আমি কোথায় যেতে চাই তো সেই জন্য আমি বললাম যে একটা বন্ডেজ কাস্টমার এবং কোম্পানি এর মধ্যে যে বন্ডেজটা এবং যে স্যাটিসফ্যাকশনটা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিজনেসে স্পেশালি কারণ এটা টোটালি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস এক্স্যাক্টলি আরেকটা যেটা হচ্ছে যে এই বিজনেসের মানে আমরা দেখা যায় যারা ইউজার এন্ডে আছি তাদের সবসময় একটা কমপ্লেইন থাকে যে স্পিড আমরা পাচ্ছি না কিন্তু আমরা হাই প্রাইস পে করছি সো এই কমপ্লেনটা অ্যাজ আ এই ভেঞ্চারটাকে রান করছেন আপনি এটার সাথে core involvement আপনার so আপনি এই উত্তরটা আমি একজন user আপনি আমাকে provide করছেন from your company কি করে আমাকে satisfactory একটা answer দিতে পারেন যদি দেন I'll be very happy I'll be totally agree with you এই কমপ্লেইনটা আছে কারণ হচ্ছে যে আসলে আমরা সেগমেন্ট করতে পারছি না যে কমপ্লেইনটা কোন জায়গায় আমি শুরুতেই আপনাকে বলেছি যে আমাদের পার এমবিপিএস ব্যান্ডউইথ ছিল 5-6 বছর আগে 86000 টাকা এখন 4800 টাকা সো ডেফিনেটলি প্রাইস কমে এসেছে কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না যে সে কালকে সকালবেলা বলা হলো যে ব্যান্ডউইথের প্রাইস জিরো কোনো টাকা লাগবে না ব্যান্ডউইথ কিনতে আমাদেরকে তারপরে তো একটা প্রাইস পে করতে হবে কারণ আমি যে আপনাকে সার্ভিসটা পৌঁছাবো সেজন্য আমার একটা সার্ভিস কস্ট আছে আর সবচেয়ে বড় কথা এই যে ব্যান্ডউইথ যেটা বললাম যে 64k থেকে 22g এই যে কনভার্সনটা হলো এতে করে কিন্তু আমাদের টোটাল ব্যাক এন্ড ইকুইপমেন্ট আমাদের চেঞ্জ করতে হয়েছে অনেক বেশি ক্যাপাসিটির ব্যাক এন্ড ইকুইপমেন্ট আমাদের কিনতে হচ্ছে সো ইটস অ্যানাদার ইনভেস্টমেন্ট সো আমি ওটাতে যাচ্ছি না প্রাইস ডেফিনেটলি কমেছে কাস্টমাররা অনেক কম প্রাইসে এখন ব্যান্ডউইথ ইউজ করছে আমার মনে হয় এখন 1 এমবিপিএস এর নিচে আমরা তো সেল করি না আমার মনে কেউই করে না 1 এমবিপিএস এর নিচে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যে কমপ্লেইনটা করলেন এটার মূল কারণটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ঢাকা শহরেই যদি আমি অন্য জায়গায় না গেলাম ঢাকা শহরে আপনি দেখবেন পাড়ায় পাড়ায় অনেকগুলো আইএসপি আছে যাদেরকে আমরা বলি লোকাল আইএসপি এদের কিন্তু কোনো গার্ডিয়ান নাই এরা একটা ট্রেড লাইসেন্স নিয়ে এরা আমাদের মতো বা অন্য কোনো আইএসপি থেকে ব্যান্ডউইথ নিয়ে এরা বিভিন্ন বাসাবাড়িতে 500 টাকা 1000 টাকায় ব্যান্ডউইথ দিচ্ছে এবং তাদের কোনো কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম ওই একজনই চালাচ্ছে সবকিছুই ফাইন্যান্সের লোক সে সিস্টেমের লোক সে সার্ভিসও দিচ্ছে সে যার কারণে ওখানে কিন্তু আসলে কোনো প্রফেশনালিজম তৈরি হয় নাই অ্যাবসলিউটলি এই কমপ্লেইন গুলো কিন্তু আসলে বেশিরভাগ ওই জায়গায় আমাদের এখানেও আছে কিন্তু ম্যাক্সিমাম কমপ্লেইনটা ওই জায়গায় যার কারণে সার্ভিসটা বদনামটা বেশি হচ্ছে অন দ্যাট নোট এখন একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আসছি নিচ্ছি ছোট্ট একটি বিরতি সবাই সঙ্গে থাকুন কর্পোরেট আইকনের বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে কথা বলছি ইকবাল বাহার জাহিদের সঙ্গে তার অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড নিয়ে এবং জানবো এখন তার নানাবিধ স্বপ্ন নিয়ে তো আসছি অনেক কথা হলো আপনার কর্পোরেশন নিয়ে বিজনেস নিয়ে এখন আপনার অ্যাজ আ কর্পোরেট পার্সোনালিটি আপনার একটা দেশকে ঘিরে কাজকে ঘিরে একটা ড্রিম থাকবে অ্যাসপিরেশন থাকবে এটাই স্বাভাবিক তো আপনি কি অ্যাসপায়ার করেন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা কাজের মধ্যে ছোট হোক বড় হোক একটা প্রফেশনালিজম থাকা উচিত একটা সিরিয়াসলি একটা কাজ করা উচিত যে করলাম ঠিক আছে এরকম না যেমন আমার কাছে যেটা মনে হয় যে এই আমাদের বিজনেসে স্পেশালি যে কাস্টমার সার্ভিস যেটা এই জায়গাটাতে আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে স্বপ্ন দেখি সেভাবে আমরা কাস্টমার সার্ভিস দিতে পারি না আমি চাই যে একটা কাস্টমার ফোন করবে তাকে আমি ফোন করার আগে আমি আগে নিজে থেকে জেনে নিব যে আপনার কোনো প্রবলেম আছে কিনা আমি অন্তত নিজে থেকে তাকে মানে স্টেপ অ্যাহেড এন্ড যেটা হচ্ছে যে তারপরও কাস্টমার কল আসবে কিন্তু যেটা হবে যে কাস্টমার কল করার পরে সেকেন্ড টাইম তাকে আর যেন কল করতে না হয় ওইটার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিটা স্টেপে আমি তাকে জানাবো এই হচ্ছে এখন এই অবস্থায় আছে আমার লোক যাওয়ার প্রয়োজন আছে কি নাই গেলে এতক্ষণে যাবে সমাধান হলো কিনা লোকটা কাজ করে আসার পর আবার তাকে কনফার্ম করা যায় আসলে সলভ হলো কিনা সো আমার কাছে যেটা মনে হয় যে কাস্টমার সার্ভিসটা যেটা আমরা আসলে দিচ্ছি আই এম নট স্টিল হ্যাপি এখানে অনেক বেশি কাজ করার সুযোগ আছে বাংলাদেশের কাস্টমার বা কনজিউমারদের একটা অভ্যাস হলো খালি সুইচ করা সো এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আপনি বলতে পারেন আমি মনে করি এটার জন্য আমরা দায়ী কাস্টমার দায়ী না এটা কারণ কাস্টমার কিন্তু খারাপ সার্ভিস পেলেই কিন্তু সুইচ করছে এজন্য আমরা দায়ী আমরা প্রপারলি সার্ভিসটা দিতে পারছি না সো আমার এখানে স্বপ্ন যে এটা একটা অন্যরকম প্রফেশনালিজম তৈরি করে আমি কাস্টমার এমন একটা কাস্টমার গ্রুপ তৈরি করতে চাই যারা কখনো আমাকে ছেড়ে যাবে না খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে আপনি মাত্র বললেন তো আরেকটা যেটা জানতে চাইবো খুব ইন্টারেস্টিংলি আই অবজার্ভ যে আপনি বিইং আ কর্পোরেট ইয়োরসেলফ অফকোর্স বিজি দিনের বেশিরভাগ সময় তারপরে আপনি নিজেকে ইনভলভ করেন লেখালেখিতে এবং এটাতে আপনি খুব ইন্টারেস্ট পান আই রেড সাম অফ ইয়োর আর্টিকেলস টু সো আপনাকে কি ইন্সপায়ার করে টু রাইটিং অর আপনাকে কি কি ডিপ্রাইভ করে ভিতর থেকে, যে কারণে আপনি সামটাইম একজন রাইটার হিসেবে বা একজন মানে মতামত যে প্রণয়ন করে সেই হিসেবে নিজেকে দেখতে ভালোবাসেন? অ্যাকচুয়ালি আমরা সবাই এই দেশটাকে অনেক ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। আমরা যখন বাইরে যাই, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আলাপ করছিলাম, আমার কাছে মনে হয় যে আমরা যখন বাইরে যাই ঘুরতে বা বিভিন্ন কাজে, আবার যখন দেশে ফেরত আসি তখন ডিফারেন্সটা বোঝা যায় যে আমরা কত ভালো আছি এখানে। ভালো আছি আমি ইন এ সেন্স বলছি যে ফ্যামিলি নিয়ে, আমাদের কালচার নিয়ে, আমাদের বন্ডেজ নিয়ে, এই জিনিসগুলো তো নাই বাইরে, টোটালি মিসিং। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই দেশটা অনেক ভালো করুক, অনেক বড় হোক, আমরা সবাই চাই কোনো রকমের শান্তি শৃঙ্খলার মধ্যে দেশটা থাকুক। এখন যেটা হয় যে রাস্তায় বের হলে যানজট, কষ্ট লাগে। কেন যানজট থাকবে? এটা কি আমরা সমাধান করতে পারি না? আমাদের লিডারদের মধ্যে কি এই কোয়ালিটিটা নাই? ডেফিনেটলি আছে। আমাদের সারাক্ষণ যদি আমরা ওই ইনস্টেবিলিটির মধ্যে থাকি, আমাদের ওই যে এই কাজগুলো হচ্ছে না, ক্যাপাসিটিগুলো তো কমে যাচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, ওই যে মানে কিছু কিছু কাজ যে হচ্ছে না তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আরও অনেক প্রায়োরিটি বেসিসে হওয়া উচিত। যেমন আমি আপনার সঙ্গে আলাপ করছিলাম যে আমাদের পর্যটন শিল্প, এগুলোকে নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। লাইক সিঙ্গাপুর, লাইক মালয়েশিয়া, জেন্টিং, সেন্টোসা, আমরা এরকম কেন কক্সবাজারকে করতে পারি না? সো আমার এগুলো দেখতে চাই আমি, যে এখানে অনেক লোকজন বিদেশিরা আসছে, প্রচুর টাকা পয়সা খরচ করে চলে যাচ্ছে, তাতে আমাদের দেশের ইকোনমি তৈরি হবে। আর আমার কাছে যেটা মনে হয় যে আমার লেখালেখির অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা আসলে পলিটিক্যাল স্টেবিলিটি চাই। আমাদের আমাদের ইয়াং যারা, আমরা যারা কাজ করি এই দেশে, আমার কাছে মনে হয় যে আপনারা আমাদের কোনো কিছু করার দরকার নাই, খালি কোনো ঝামেলা করবেন না প্লিজ, কোনো অশান্তি তৈরি করার দরকার নাই, দেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি দরকার নাই। আমরা আমাদের কাজ করে নিয়ে আমরাই আপনাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের শুধু পলিসি দেন আপনারা, আর কিচ্ছু দরকার নাই। আর আমরা শান্তিতে ঘরে ফিরতে চাই। সো এই জিনিসগুলো যখন দেখি তখন মনে হয় যে কিছু বলি, কিছু লিখি, হয়তো কেউ শুনছে না, বাট তারপর নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে আমার তো কিছু বলার আছে, তখন আমি লিখতে বসি, বাট সময়ের কারণে হয়তো রেগুলার হয় না। সময় একেবারে শেষ, তো আপনার থেকে যেটা জানতে চাইবো যে এই যে ইন্সপিরেশনটা, এই যে ড্রিমটা, এটা আপনি আর কিভাবে পার্সোনালি এবং প্রফেশনালি আরও কিভাবে ইন্সপায়ার হতে চান, দেশকে কি দিতে চান? যেটা আমার আগেও বলেছি, আবার বলছি, ট্রু ড্রিম এই কাস্টমার সার্ভিসের উপর একটা এক্সেলেন্স, একটা প্রফেশনাল কাস্টমার সার্ভিস তৈরি করা আমাদের দেশে, এটা আমার একটা স্বপ্ন। অনেক ইন্টারেস্টিং এবং কিছু গুরুত্বপূর্ণ সময় আমরা কাটালাম আপনার সঙ্গে। আবারও আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এসএটিভিকেও ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের কর্পোরেট আইকন। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আরও কোনো কর্পোরেট আইকনের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকবেন।